नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी विदिशा। विदाय 2020 बर्ष, स्वागत 2021। करोनार कड़ाल छाया दूरीभूत हुए इंग्रजी नववर्षे उदित होक नतून सूर्य। এই নতুন বছরের শুরুতেই বীরভূম আরসি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় দর্শক, সাংবাদিক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ী সহ সকলকেই। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেলেন মা মনেকা বেগম। কল্পতরু উৎসব পালন দুবরাজপুর ও পাঁচ রাতে। শীতের মরসুমে ভক্তদের ঢল তারাপীঠে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সিউড়ি ও ইলামবাজারে। রাজনগর ও তাঁতিপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দুবরাজপুরে পিছিয়ে পড়া পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস দুবরাজপুর ও ময়ূরেশ্বরে। খয়রাশোলে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বনভোজনের ভিড় সিউড়ি ও বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে। বক্রেশ্বর নীল নির্জনে পর্যটকদের ভিড়। নওপাড়া ইউথ টিমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। এবার সংবাদ বিস্তারিত। 2021 সালের প্রথম দিনেই হারিয়ে যাওয়া মেয়ে সাহিদাকে ফিরে পেল সিউড়ির বাসিন্দা মনেকা বেগম ও তার পরিবার। নয় মাস আগে মানসিক ভারসাম্যহীন সাহিদা নিখোঁজ হয়ে যায়। পুলিশের হাত দিয়েই তার স্থান হয় সিউড়ি হোমে। সিউড়ি দুই নম্বর ব্লকের যুগ্ম বিডিও সুদীপ কুমার বসু এবং পুরন্দরপুর আনন্দধারা সধারার সুপারিনটেন্ডেন্ট আয়েশা সুলতানার তৎপরতায় আজ হোম থেকে তুলে দেওয়া হলো সাহিদাকে পরিবারের হাতে। দীর্ঘদিন পরে মেয়েকে কাছে পেয়ে খুশি মা মনেকা বেগম সহ পরিবারের সদস্যরা। এদিন আনন্দধারা সধারা সুপারিনটেন্ডেন্ট আয়েশা সুলতানা জানান, ঝগড়া ঝামেলা মারামারি করতো, প্রচণ্ডভাবে ঝগড়া ঝামেলা করতো। তারপর আমরা সিউড়ি হসপিটালে সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাই। দেখানোর পর, ওষুধ খাওয়ানোর পর তার মধ্যে ধীরে ধীরে উন্নতি আসে। উন্নতিতে হোমের অন্যান্য কাজকর্মতে সাহায্য করতো, নামাজও পড়ার বায়না করতো, সেটা ব্যবস্থা করে দেওয়া হতো। তারপর ওর কাছে ঠিকানা জানিয়ে জেনে আমরা বিডিও ব্লকে যোগাযোগ করি। ব্লক থেকে জয়েন্ট বিডিও আমাদের হোমে আসেন। সাহিদার সঙ্গে পরিচয় হয়ে পুরোটাই জয়েন্ট বিডিও মানে বাড়ির ঠিকানাটা যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে কথা বলে হোমে আসার জন্য একটা ডেট ফিক্স করে। এবং আজকে ডেটে তার পরিবারের সঙ্গে সাহিদা বাড়ি ফিরে যাচ্ছে। অন্যদিকে সিউড়ি দুই নম্বর ব্লকের যুগ্ম বিডিও সুদীপ কুমার বসু জানান, আমরা বিডিও অফিসের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাঝে মধ্যেই এই হোমে আসি। এই হোমের যারা ইনমেটস রয়েছেন বা যারা রেসিডেন্ট রয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন রকম সরকারি পরিষেবা কতটা কি তাদের দেওয়া যায় এই ব্যাপারে আমরা মাঝে মধ্যেই হোমে আসি। তো ইতিমধ্যে আমরা তাদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার জন্য এবং যাদের রেশন কার্ড এখন অবধি হয়নি বা যাদের ভোটের ছবি এখন অবধি হয়নি বা ভোটার লিস্টে যারা নাম তোলেনি সেই কারণে এই বিগত মাস দুয়েক ধরে এখানে একটু ঘন ঘন আসা যাওয়া করছিলাম। তখনই আমার সঙ্গে এখানে সাহিদা বিবির পরিচয় হয়, যিনি এখানে কয়েক মাস আগে এসেছেন। তো কথাবার্তায় জানতে পারি যে উনি মুর্শিদাবাদ জেলার সুতি দুই নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন। তো আমি আমার পুরনো পরিচয় ঘেঁটে আমি ওই সুতি টু ব্লকের ওই পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করে
সাহিদা বিবির বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হই। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বছরের প্রথম দিন, এদিনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হন। প্রতি বছরের মতো এবারও পয়লা জানুয়ারি দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কল্পতরু উৎসব। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে দীর্ঘক্ষণ পুজো, হোম, যজ্ঞ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়। অন্যদিকে খয়রাসোল থানার পাঁচরা গীতাভবনে আজ পালিত হয় কল্পতরু উৎসব। ভাগবত প্রবচন, ভক্তিগীতি, শাস্ত্রীয় আলোচনার আয়োজন করা হয় এদিন। এছাড়াও 500 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আজকের এই কল্পতরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচরা গীতাভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ, অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, দেবানন্দ মহারাজ প্রমুখ। বিশ্ববাসী জেনেছে বীরভূমে এই গীতা ভবন 35 বছর অতিক্রম হয়ে গেছে। এবার তো করোনা ভারত তথা বিশ্বে সর্বত্রই আমরা সকলে জানি, সব নিয়মের মধ্যে সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার প্রতিবৎসরের ন্যায় উৎসবের আয়োজন সব সকাল থেকে চলছে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও পাঁচরা থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। মহাপীঠ তারাপীঠ হল মহর্ষি বশিষ্ঠদেবের সিদ্ধপীঠ। এই মহাপীঠকে আরও জাগ্রত করে তোলেন তারাপীঠের ভৈরব সাধক বামা খেপা। দীর্ঘ লকডাউনের পর শীতের মরশুমে ভক্তদের ঢল ক্রমাগত বেড়ে চলেছে তারাপীঠে। কোভিড নিয়ম মেনেই ভক্তরা পুজো দিচ্ছেন, কেউ কেউ বা মানত করে মায়ের ভোগ নিবেদনের ব্যবস্থা করেন। এই তারাপীঠেই রয়েছে মা মুন্ডমালী মন্দির, ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ মহারাজের পাথরের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে। ছিন্নমস্তা, ভৈরবী, ষোড়শী সহ দশমহাবিদ্যার রূপ রয়েছে মন্দিরের ভেতরে। তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে সাধক বামাখেপার জন্মভিটে আটলা গ্রাম। বামাখেপার গর্ভগৃহে সুসজ্জিতভাবে সুরক্ষিত রাখা হয়েছে বামদেব ব্যবহৃত খড়ম, চাদর সহ অন্যান্য ব্যবহৃত সামগ্রী। তারাপীঠের মা তারা দর্শনের পর ভক্তদের ভিড় দেখা যায় মা তারার অন্যতম সাধক বামদেবের আটলা গ্রামে। বামদেবের ভাই রামচন্দ্রের প্রপৌত্র সিদ্ধার্থ রায় ও চন্দ্রশেখর রায় জানান, আলেদিনান মাটি যেটা ওনার গর্ভক্ষেত্র, 183 বছর পূর্বে 1837 সালের শিবরাত্রির দিন রাজকুমারী দেবী কোল থেকে ভগবান এই পুণ্য ভূমিতে জন্ম নিয়েছিলেন। আর 11 বছর বয়স অবধি ছিলেন, 11 বছর বয়সের পর ঠাকুরের সন্ন্যাস। ঠাকুরা দুই ভাই ছিলেন, বামচরণ আর রামচরণ। ঠাকুর তো নিজে সংসার ধর্ম গ্রহণ করেননি, ওনার ছোট ভাই ছিলেন, সে রাম চাটুর্যের নাতির ছেলে আমি। আমার নাম সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, আমরা ঠাকুরের সব চতুর্থ পুরুষ। আপনি রামচরণের নাতির ছেলে? নাতির ছেলে। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ। 1998 সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সিউড়িতে তৃণমূলের দলীয় অফিসে 24তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার প্রশাসক অঞ্জন কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি আদিবাসী নৃত্যেরও আয়োজন করা হয় এদিন। এছাড়াও সিউড়ি 2 নম্বর ব্লকের কেন্দুয়া অঞ্চলেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় ধুমধাম সহকারে। অন্যদিকে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনটি মহাসমারোহে পালিত হয়।
তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা আজ পুরো ইলামবাজার পরিক্রমা করে একটি মিছিল বের করে। এদিন এই মিছিলে পা মেলান পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। সিউড়ি থেকে পার্থ দাস ও ইলামবাজার থেকে শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। রাজনগর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় মহাসমারোহে। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভবানীপুর অঞ্চলে কানমোড়া বুথসহ একাধিক দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় আজ। অন্যদিকে রাজনগরের তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, সৌমিত্র সিংহ সহ অন্যান্যরা। রাজনগর থেকে খান আরশাদ ও তাঁতিপাড়া থেকে সোমনাথ দের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন আরসিএস নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন বিএসএনএলের ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। ফিরে এলাম বিরতির পর। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুই পরিবারকে চিকিৎসার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়ে নজির সৃষ্টি করল দুবরাজপুর ব্লক দপ্তর। আজ ছুটির দিনেও দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অসুস্থ ব্যক্তিসহ একাধিক পরিবারের হাতে এদিন স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হয়। যারা নানান মারণ রোগে আক্রান্ত তারা স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবার মাধ্যমে বিভিন্ন নামি বেসরকারি হাসপাতালে সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন। এই জন্য তারা রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি যেমন ভূয়সী প্রশংসা করেন, তেমনই দুবরাজপুরের বিডিওকেও সাধুবাদ জানান। এ বিষয়ে দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায় বিশদভাবে বলেন। পশ্চিমবঙ্গ সরকারের যে দুয়ারে সরকার প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে আমরা গ্রামের যারা বিপদের ভিতরে আছে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে,
তাদের সুবিধা দেওয়ার জন্য আমাদের যে স্বাস্থ্যের যে টিম আছে, স্বাস্থ্যসাথী কার্ডের টিম বা ক্যাম্পে পার্টিসিপেন্ট হওয়ার জন্য তারা সকলেই খুব সক্রিয়ভাবে কাজ করেছে এবং যখন যখন প্রয়োজন হয়েছে সাধারণ লোকের পাশে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর তারাও আমাদের বিভিন্ন সময় যে সমস্ত জরুরি ভিত্তিতে কার্ডের প্রয়োজন হয় আমরা রিকোয়েস্ট পাঠালে ডিএম অফিসের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেগুলো অ্যাপ্রুভাল করে শর্ট টাইমের ভিতরে আমরা কার্ডগুলো তুলে দিতে পেরেছি। তার দুটি উদাহরণ হচ্ছে আবু কাফি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ শহর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি মনীষীদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডে, বিধায়ক নরেশচন্দ্র বাউরি, তৃণমূল নেতা মির্জা শওকত আলী, শেখ নাজির উদ্দিন, বিপ্লব মাহাতা, দীপক দে সহ আরও অনেকে। অন্যদিকে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ। উপস্থিত ছিলেন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদের সভাপতি দুলাল দে, লালটু কোনাই, বলরাম পাল, চয়ন ভাণ্ডারী সহ আরও অনেকে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও ময়ূরেশ্বর থেকে সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় যথাযথ মর্যাদা সহকারে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কাঞ্চন অধিকারী, শিক্ষক আব্দুর রহমান, হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কাঞ্চন অধিকারী জানান, আজ খয়রাশোল পার্টি অফিসে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমাদের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, আর আব্দুর রহমান, আর বিশিষ্ট আমাদের যে সমস্ত পার্টি কর্মী তারা সবাই উপস্থিত ছিলেন। এবং আগামী দিনে যাতে আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারি, সবাইকে নিয়ে যেন চলতে পারি, সেই শপথ নিয়ে আমরা আজকে পার্টির অনুষ্ঠানটা ওখানে করেছিলাম। প্রচুর সমাগম হয়েছিল। সবচেয়ে ভালো লাগলো বেশ কিছু যুব সমাজ আমাদের দিকে এগিয়ে এসছে এবং তাদেরকে নিয়ে আমরা চলবার চেষ্টা করছি। আগামী দিনে নিশ্চয়ই আমরা ভালোভাবে এগিয়ে যাব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজ পয়লা জানুয়ারি, ইংরেজি নববর্ষের প্রথম দিন। বনভোজনের আনন্দে আজ অনেকেই ঘরের বাইরে বের হন, তেমনই দৃশ্য দেখা গেল সিউড়ির তিলপাড়া ড্যামে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আজ বনভোজনে আসেন তিলপাড়া ব্রিজের নিকটে। করোনা আশঙ্কা কাটিয়ে এখন মানুষ অনেকটা আনন্দে আত্মহারা, তারই রূপ দেখা গেল বনভোজনকারীদের সমাগমে। অন্যদিকে বক্রেশ্বর পর্যটন কেন্দ্রেও ইংরাজি বছরের প্রথম দিনে ভিড় লক্ষ্য করা যায়। এই শীতের সকালে উষ্ণ প্রস্রবণে স্নান সেরে পর্যটকেরা একাধিক মন্দিরে পুজো দিয়ে চলে যান বনভোজনে। এমনই দৃশ্য দেখা গেল বক্রেশ্বর ধামে। সিউড়ি থেকে পার্থ দাস ও বক্রেশ্বর থেকে সোমনাথ দের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বক্রেশ্বর নীল নির্জনে ইংরাজি নববর্ষের প্রথম দিনেই বনভোজন করতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যদিও প্রশাসনিকভাবে করোনা আবহে ভিড় জমানোর আগাম নিষেধাজ্ঞা জারি করা হয় বক্রেশ্বর নীল নির্জনে, অনেকে না জেনেই চলে আসেন নীল নির্জনে। তবে নীল নির্জনের আশেপাশেই তারা পিকনিক বা বনভোজন সারেন। অন্যদিকে দুবরাজপুর ব্লকের দাঁতিনদিঘিতেও পিকনিক করার জন্য ভিড় লক্ষ্য করা যায়। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল দুবরাজপুর থানার পুলিশ। কাজল দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই খয়রাশোল ব্লকের নপাড়া ইউথ টিমের উদ্যোগে 250 জন অসহায় ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করল নপাড়া ইউথ টিম।
এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার কাঞ্চন অধিকারী, নাকড়াগোঁদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লুৎফর রহমান সহ ক্লাবের সদস্যরা। এদিন ক্লাব কর্তারা জানান, নমস্কার, আজ পহেলা জানুয়ারি 2021 যে একটা হ্যাপি নিউ ইয়ারের আনন্দ সবার মধ্যে থাকে, সেই আনন্দ অনেকে অনেক রকমভাবে উপভোগ করে, যেমন পিকনিক করা এবং বিভিন্ন রকম চুড়ি ভাতি আনুষ্ঠানিক করা, এবং আমরা এই ইউথ টিম নোপড়া ইউথ টিমের উদ্যোগে এইবারের এই আনন্দটা একটু অন্যরকমভাবে উপভোগ করতে চাইলাম বহু মানুষের মধ্যে দিয়ে, যে এই কনকনে শীতে অনেক অসহায় দরিদ্র মানুষ যারা মানে ঠিকমতো বস্ত্র ঢাকা দিতে পায় না, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার উদ্যোগ নিয়ে নোপড়া গ্রামে আজ একটা ইউথ টিমের উদ্দেশ্যে সদস্যরা সবাই মিলে একটা ওই শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান করলাম, তাতে আমাদের ইউথ টিম খুবই আনন্দিত এবং এলাকার মানুষও খুবই আনন্দিত। কতজনকে দেওয়া হয়েছে? আমরা প্রায় এখন 250 জনের মতন ব্যক্তিকে শীত বস্ত্র দান করলাম। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।